আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে। নতুন আরেকটি এপিসোড নিয়ে আবারও আসতে হয়েছে। আর আজকের এপিসোডটা অলরেডি বুঝিয়ে গিয়েছেন, তাই না? আজকে আমরা কত ইজি ওয়েতে এতগুলি ভর্তা বানিয়ে নিয়েছি, আর ভর্তাগুলো কী কী করবো সব কিছু আজকের ব্লগটির মাধ্যমে শেয়ার করে নিব। আজকের ভর্তা দেখার পর যদি আপনাদের কারো রিকোয়েস্ট থাকে যে এই ভর্তার রেসিপি চাই, অবশ্যই আমি শেয়ার করে নিব, বাট এই জন্য রিকোয়েস্ট করে নিতে হবে। তাহলে আমি ভর্তাগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিব, রেসিপিগুলি। তো প্রথমে আমি ভর্তাগুলি দেখতেই পাচ্ছেন একটা বক্সে নিয়ে নিয়েছি, আর ছোট্ট আরেকটি বক্সে নিয়ে নিয়েছি। তার মানে হচ্ছে দুইটা বক্সে নিয়ে নিয়েছি, যেটা এখন খাবো বা রিসেন্ট খাবো সেটা ছোট বক্সে, আর বড় বক্সও নিয়ে নিয়েছি। এভাবে করে যেহেতু অনেকগুলো ভর্তা বানানো হয়েছে, তাই না? যাই হোক, ভর্তা বানাতে প্রথমে কিন্তু মরিচ, পেঁয়াজ, তেল এগুলো লাগে, তাই না? সেক্ষেত্রে শুকনো মরিচও হতে পারে, কাঁচা মরিচও হতে পারে। তো আজকে প্রথমে দেখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা আমরা কাঁচা মরিচ দিয়ে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, লবণ, চিংড়ি মাছের এখানে মাথা এবং বডিটাও আছে। সব কিছু নিয়ে আমরা এই ভর্তাটা বানাতে যাচ্ছি। তেলে নেওয়া হয়েছে জাস্ট এখন বেটে নেওয়া, আর লবণ লাগলে লবণ অ্যাড করা। আর এখানে দেখতে পাচ্ছেন চ্যাপা শুটকির ভর্তা। এই চ্যাপা শুটকির ভর্তা সবুজ মরিচ মানে কাঁচা মরিচ দিয়ে করে খেলে খুবই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। এটাও সেম ওয়েতে আমরা একটু তেলে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন দিয়ে তেলে নেওয়া মানে একটু পানি দিয়ে সেদ্ধ করে পানিটা শুকিয়ে তেলে নেওয়া হয়েছে। এতে করে একটা ব্যাড স্মেল থাকলেও সেটা রিমুভ হয়, তাই না? অ্যাকচুয়ালি মাঝে মধ্যে এরকম ভর্তা খেতে কিন্তু ভালো লাগে, তাই না? সব সময় মাংস খেতে খেতে কিন্তু বোর হয়ে যাই। মাছ মাংস মাঝে মধ্যে এরকম ভর্তা হলে তো কথাই নেই। তো সব কিছু ভর্তা আমরা রেডি করে নিচ্ছি। তার আগে আমরা দেখিয়ে নিচ্ছি কী কীভাবে আমরা রেডি করে নিচ্ছি। অনেকেই ভেবে থাকেন ভর্তা বানাতে খুবই ইজি, বাট ভর্তা বানানোর যে প্রিপারেশন মানে প্রিপারেশন যেটা, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম দিতে হয়, তা না হলে খুব মজাদার ভর্তা কিন্তু হবেই না। আর এখানে দেখতেই পাচ্ছেন চ্যাপা শুটকির ভর্তাও নিয়ে নিয়েছি, মানে চ্যাপা শুটকি টেলে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ভুনা করে নিচ্ছে। অলরেডি বুঝে গিয়েছেন যে এটা কী শুটকি হতে পারে। ইয়েস, লইট্টা শুটকি, এরকম পেঁয়াজ বেশি করে দিয়ে ভুনা করা মানে লইট্টা শুটকির কালা ভুনা। কখনো খেয়েছেন কি না জানি না, একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আজকে আমি লইট্টা শুটকির কালা ভুনাটা করে নিয়েছি। তার আগে শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একটু হার্ড ছিল এই লইট্টা শুটকি, সফট করার জন্য পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে নিয়ে আসবো যেহেতু কালা ভুনা করতে যাচ্ছি। সাধারণত আমরা বিফ কালা ভুনা খেয়ে থেকেছি, তাই না, বা খেয়ে থাকি। তো আজকে আমরা কালা ভুনা করে নিচ্ছি লইট্টা শুটকির। তো লইট্টা শুটকির কালা ভুনা যারা খেয়েছেন তারা খেয়েছেন, আর যারা খাননি তারা একবার ট্রাই করে নিতে পারেন। আর যদি রেসিপি লাগে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার এই লইট্টা শুটকির কালা ভুনা কিন্তু ফেমাস হয়ে গিয়েছে, অনেকেই পছন্দ করেন, যার কারণে এটা করে নিচ্ছি। আর এটা আমি আমার প্রশংসা করে নিচ্ছি না, অনেকেই কমেন্ট করেছে সেটাই আমি শেয়ার করে নিচ্ছি। লইট্টা শুটকি ভুনা হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি একটু বেরাস্তা করে সেই বেরাস্তার মধ্যে এই শুটকিটাকে ঠেলে দিচ্ছি। দেখতেই পেরেছেন পানিটা শুকিয়ে গ্রেভি করে নিয়ে পেঁয়াজের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণেরই পেঁয়াজ লেগে যায়। ভর্তা অথবা যে কোনো ভর্তা কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে সেই ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে, তাই না? আর লবণটা পারফেক্ট হলে। আর আজকে আমার কালা ভুনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে যে কতটাই ভালো লাগে, মানে যে কোনো ধরনের মাংস ফেল হয়ে যাবে এই কালা ভুনাটা খেতে গেলে। আর গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে কিন্তু এই কালা ভুনাটা খেতে পারেন। যারা শুটকি মাছ পছন্দ করে থাকেন তারা পোলাওয়ের সাথে অনায়াসে এই কালা ভুনা খেতে পারবেন, কারণ এতে কিন্তু ব্যাড স্মেলটা একেবারে রিমুভ হয়, যেহেতু আমি কয়েকটা স্টেপে এটাকে ওয়াশ করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন তেল শুকিয়ে গেলে জাস্ট এরকম লাগা হলে বা এরকম ব্রাউনিশ কালার বা কালো কালার হয়ে আসলে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। আর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আপনারা নিজেরাই মার্কস দেন যে কতটুক পারফেক্ট হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে দেখে কিন্তু অলরেডি বোঝাই যাচ্ছে, তাই না? আর এরকম ভর্তা হলে বা এরকম ভুনা হলে বা এরকম কালা ভুনা হলে যে কোনো ধরনের মিট ফেল হয়ে যাবে আমার কাছে মনে হয়। ব্যাস, সব কিছু রেডি করে নিয়েছি, চোলার কাজ শেষ। এবার জাস্ট প্রিপারেশনগুলি যেগুলো রেডি করে নিয়েছি সেগুলো বেটে নেব।
স্টেপ বাই স্টেপ সবগুলি ভর্তা আজকে পাটায় বেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি যেটা বেটে নিচ্ছি সেটা হচ্ছে লইট্টা শুটকির, আমরা যেটা মাথা সহ নিয়ে নিয়েছি সেটা সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়ে এভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো লইট্টা মাছের ভর্তা বানিয়ে নিয়েছি ফ্রেশডে। যারা কখনও লইট্টা মাছের ভর্তা খাননি তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। আর সেকেন্ড স্টেপে দেখতেই পাচ্ছেন চ্যাপা শুটকি, যেটা গ্রিন চিলি দিয়ে করে নিচ্ছি। আর এই চ্যাপা শুটকি পেঁয়াজের পরিমাণ রসুনের পরিমাণ বেশি দিয়ে এরকম কাঁচামরিচ দিয়ে বেটে নিয়ে খেলে আসলেই ভালো লাগে, কালারও কিন্তু ডিফারেন্ট আসে। আর এই ভর্তাটা কিন্তু কোনো অ্যাসিডিটি হবে না যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে করে নিচ্ছি। কাঁচামরিচের ভর্তা একটু কালার অন্যরকম হয় তাই না, এই যে এরকম একটু গ্রিন গ্রিন ভাব কিন্তু আসে। যাই হোক, দুইটা স্টেপ নিয়ে নিয়েছি, মানে দুইটা ভর্তা বানিয়ে নিয়েছি। থার্ড স্টেপে কী বানাবো সেটা দেখিয়ে নিচ্ছি। থার্ড স্টেপে বাঁশপাতা শুটকি, আমার খুবই খুবই ফেভারেট। এরকম নরম বাঁশপাতা শুটকি আমরা দেখতেই পেয়েছেন শুকনো মরিচ দিয়ে করছি, সাথে দুইটা থেকে তিনটা কাঁচামরিচও সেদ্ধ করে নিয়ে নিয়েছি। বাটা হয়ে গিয়েছে, লাস্টে একটা বড় সাইজের পেঁয়াজটাকে একটু থেতলিয়ে এই ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাই বেস্ট হয়েছিল আজকে আমার কাছে মনে হয়। অনেক দিন পর এরকম ভর্তা খেয়েছি, মানে চ্যাপা শুটকির ভর্তার মতোই হয়েছে। বাঁশপাতা শুটকি নরম যেটা, সেটা কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, 100-এ 100 পাবেন, এতটাই টেস্ট হয়। ফোর্থ স্টেপে দেখতেই পাচ্ছেন সেই চিংড়ি মাছটাকে বেটে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা একটু ড্রাই হয়ে, যেহেতু এখানে আমরা কোনো ভেজিটেবলস দিইনি, সরাসরি চিংড়ি মাছটাকে কাঁচামরিচ দিয়ে এরকম ভর্তা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন তো ছিলই, এটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। খুব সিম্পল ওয়েতে কতগুলি ভর্তা আজকে আমি বানাচ্ছি আর শেয়ার করে নিচ্ছি। একেবারে সিম্পল ওয়ে, কিছুই এক্সট্রা লাগবে না, জাস্ট কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, তেল, এগুলো হলেই হয়ে গেল। তারপর লাস্ট যেটা আমি করে নিচ্ছি, লাস্ট বলতে আমি যেটা বেটে নিচ্ছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইয়েস কালিজিরা। কালিজিরার ভর্তা আমি কিন্তু বিখ্যাত হয়ে গিয়েছি, এমনও শোনা যাবে কয়েকদিন পর সবাই আমাকে কালিজিরা ম্যাম বলেই ডাকবে, মানে কালিজিরা আপি বলেই ডাকবে। কাজ আমার কালিজিরার ভর্তাটা একটু স্পেশাল হয়ে থাকে, যারা একবার খেয়েছে তারা বারবার কিন্তু খেতেই চায়, এতটা স্পেশাল করে আমি কালিজিরাটা বানিয়ে থাকি। মা তো সারাক্ষণ বলতেই থাকে মার কাছে এতটাই ভালো লাগে। তো মা আবার এটা করে নিয়েছে দেখতেই পাচ্ছেন, মলাই শুটকি দিয়ে বেগুনটা এভাবে রান্না করে নিয়েছে, এটা মা করেছে। আমি এখানে কালিজিরার ভর্তাটা শুধু করে নিয়েছি আর লইট্টা শুটকিটা লাস্টের দিকে আমি করে নিয়েছি, আর সবগুলি মা করে নিয়েছে, রত্না বেটে নিয়েছে। তো ভর্তা বানানো শেষ, আমি টেবিলে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন। এখন আমরা যে ভর্তাগুলি বানিয়েছি এটা একটা বক্সে তো নিতেই হবে, যেহেতু অনেক দিন রেখে খেতে হবে তাই না। তাই আমরা দুটা বক্স নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা বক্স আর ছোট সাইজের একটা বক্স। তো প্রথমে দেখিয়ে নিয়েছি, যাই হোক এবার আমি হাফ হাফ করে দুটা বক্সে নিব। যেহেতু অনেকগুলো ভর্তা বানিয়েছি তো বড় বক্সে একটু বেশি পরিমাণে রাখবো, আর ছোট বক্সে 7 দিন খাবো বা 5 দিন খাবো ওরকম করে ছোট বক্সে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভর্তাগুলোকে পার্ট পার্ট করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি শুটকির যে পার্টগুলি সেগুলো, এখানে কিন্তু 3-4 ধরনের শুটকি আছে তাই না, তো এগুলো আমি শুটকির স্টেপগুলো একটা স্টেপে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর আমি একটু কেটে নিয়েছি, এটাও কিন্তু লইট্টা শুটকির ভর্তা। প্রথমে দুইটা শুটকি ভর্তা নিয়েছি, তারপর এখানে লইট্টা শুটকির ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা নিয়ে নিয়েছি, আর মাঝখানের মধ্যে আমি রেখে দিব কালিজিরার ভর্তা, কারণ কালিজিরার ভর্তার সাথে আমি অন্যান্য কোনো ভর্তা অ্যাড করতে চাচ্ছি না, এটা ডিফারেন্ট একটা ভর্তা এবং এটা অনেক দিন ধরে খাওয়া হবে, যার কারণে এটা পার্সোনাল আলাদাভাবে নিয়ে নিয়েছি। এবার একটা সাইডে আমরা শুটকির কালাভুনাটা নিয়ে নিচ্ছি, আর এই শুটকির কালাভুনা যেহেতু একদম ড্রাই করে বানিয়ে নিয়েছি এটা কিন্তু বাইরে থাকলেও নষ্ট হবে না, অনেক দিন রেখে কিন্তু খাওয়া যায়। তো আমি এইখানে বেশি পরিমাণের নিয়ে নিয়েছি, ওপরে একটু রসুন টসুন দিয়ে নিয়ে নিয়েছে। তাছাড়া মা এই মলাই মাছের শুটকি দিয়ে বেগুন দিয়ে করে থাকে, সাথে মিষ্টি আলু দিয়ে করে, খুবই ভালো হয়। দেখতেই পেয়েছেন কত সিম্পল ওয়েতে গর্জিয়াস ভর্তা বানিয়ে ফেলেছি। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কোনোটার রেসিপি জানতে চাইলে সেটাও জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের রেসিপি শেয়ার করে নিব। তো আজ এ পর্যন্তই, আবার কথা হবে। অ্যাডভান্স ঈদ মোবারক দিয়ে শেষ করে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।